নমস্কার আপনাদের সঙ্গে, আমি কিছুক্ষণ থাকবো আপনাদের সঙ্গে, কিছুক্ষণ সঙ্গে রাজীব, আমি রয়েছি আপনাদের সঙ্গে। প্রতিদিনের যে অনুষ্ঠান তার থেকে একটু অন্য ধরনের অনুষ্ঠান করতে হচ্ছে। বুঝতেই পারছেন সারা বিশ্ব তথা আমাদের দেশে পরিস্থিতি খুব ভয়ানক, কি কারণে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইতিমধ্যে করোনা ভাইরাস কিন্তু সমগ্র পৃথিবীকে গ্রাস করে ফেলেছে, মহামারী একটা রোগ। সেই রোগ নিয়ে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমাদের সঙ্গে বিশেষজ্ঞরা রয়েছেন, ডাক্তারবাবুরা রয়েছেন। আমরা এই মুহূর্তে বেঙ্গল ফেথ মেডিকা হসপিটাল বর্ধমানে আমরা রয়েছি এবং আজকে আমাদের টিম বসে রয়েছে এখানে। আমরা জানাবো আপনাদেরকে যে ঠিক করোনা ভাইরাস নিয়ে কতটা ভয়ের কারণ রয়েছে, করোনা ভাইরাস কতটা ভয়ানক, মহামারী কতটা দূর পর্যন্ত যেতে পারে, আমরা ভারতবাসীরা কিভাবে আক্রান্ত হতে পারি, আদৌ কি হতে পারি, এই সব নিয়ে খুঁটিনাটি আলোচনায় থাকবো আমি আপনাদের সঙ্গে। প্রথমে পরিচয় করিয়ে দেবো, আমার ডান দিকে আমার সঙ্গে রয়েছেন ডক্টর অনিশ ব্যানার্জি, মেডিকেল ডিরেক্টর আমাদের সঙ্গে রয়েছেন বেঙ্গল ফেথ মেডিকার। পাশেই রয়েছেন আমাদের সঙ্গে মিস্টার বাসন্তী সাহা, মিসেস বাসন্তী সাহা, সিস্টার ইনচার্জ আমাদের সঙ্গে রয়েছেন। আমার একদম বাঁ দিকে রয়েছেন ডক্টর লীলাবতী ঠাকুর, সিনিয়র কনসালটেন্ট এবং HOD ক্রিটিক্যাল কেয়ার। আমার একদম বাঁ দিকে রয়েছেন ডক্টর ওম প্রকাশ গার্গ, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড অ্যানাস্থেসিয়া। তো আমরা আজকের আলোচনায় থাকবো, একদম প্রথমেই আসবো আমি, ডক্টর অনিশ ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে, ওনার কাছে একদম প্রথমে যাব যে এই মুহূর্তে সারা বিশ্ব একটা আতঙ্কের মধ্য দিয়ে চলছে, আমরা ভারতবাসীরা, আমরা পশ্চিমবাংলার মানুষ তথা আমরা বর্ধমানবাসীরাও সেই ভয়ানক মহামারী থেকে আমরাও পিছিয়ে নেই, আমরাও যে চিন্তিত নয় সেটা বলা যাবে না। তো ঠিক এই মুহূর্তে এই পরিস্থিতিতে করোনা ভাইরাস কতটা ভয়ের কারণ বা আদৌ কতটা ভয়ের কারণ রয়েছে বা নেই, কি বলবেন? যে কোনো অসুখের মতোই এবং যে কোনো মহামারী এপিডেমিকের মতোই করোনা এপিডেমিকও ভয়ের বিষয় আছে, কিন্তু বেশ কিছু আরও অসুখ অর্থাৎ এর চেয়েও ক্ষতিকারক অনেক অসুখ ছিল যে মহামারী সারা পৃথিবী কাটিয়ে উঠেছে, যেমন ব্ল্যাক প্লেগের মহামারী, কিছুদিন আগে ইবোলা রোগের মহামারী। তো এরকম অসুখ আমাদের মানব সভ্যতার ইতিহাসে এসেছে, হ্যাঁ, এবং আমরা সেগুলোকে কাটিয়ে উঠেওছি, ফলে ভয় নেই বলবো না, কিন্তু কিছু কিছু সতর্কতা অবলম্বন করলে এই ভয়টা নির্মূল অথবা অহেতুকেও প্রমাণিত হতে পারে। সেটা নির্ভর করবে আমাদের উপর, আমরা এখানে এই যে এপিডেমিকটা এসেছে এখানে আমরা কীভাবে নিজেদের জীবনযাপন করছি, অসুস্থতা হলে আমরা নিজেদের বিষয়ে কী করছি, কিছুটা জীবনশৈলীর বিষয় থাকে। যেমন করোনা ভাইরাস আমরা জানি যে এয়ারবোন ভাইরাস, হাওয়া দিয়ে যায়, কাশলে ছড়ায়, ড্রপলেট, তো ড্রপলেট থেকে ছড়ায় ভারী ভাইরাস, সেটা সহজেই পড়ে যায় মাটিতে অথবা বিভিন্ন সারফেসে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অভ্যেস হচ্ছে হাতে এরকম করে কাশা, ফলে অনেক সময় নিজেদের হাতেও লেগে থাকে। এই লেগে থাকা ভাইরাসগুলো যাতে আমি পাশের লোককে না ছড়াই তার জন্য আমাকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। সচেতনতাই সুস্থ থাকা এবং সুস্থ রাখার প্রথম এবং অন্যতম চাবিকাঠি এখানে। তো আমরা একদম আজকের আলোচনা রয়েছে অনেক খুঁটিনাটি বিষয় করোনা ভাইরাস নিয়ে আমি আপনাদের জানাবো। এই মুহূর্তে আমার পাশে রয়েছেন লীলাবতী ঠাকুর, ডক্টর লীলাবতী ঠাকুর, ওনার কাছে জানবো। এই যে ডক্টরবাবু বললেন যে কাশির সময় আমাদের হাতেও অনেক সময় এই ভাইরাস লেগে থাকে যে যা থেকে এই ভাইরাসটা ছড়াতে পারে, তো কতক্ষণ পর্যন্ত এই ভাইরাস জীবিত থাকে হাতের মধ্যে বা আমাদের শরীরে জামাকাপড়ের মধ্যে? জেনারেলি এটা বলা হয় যে যে কোনো সারফেস, মেটাল সারফেস কিংবা গ্লাস সারফেসে ইট ক্যান স্টে আপ টু 12 আওয়ার্স, আর কাপড়ের মধ্যে জেনারেলি এটা থাকে 7 ঘন্টা। আচ্ছা, সেই জন্যে আমরা যেটা বলি যে হাতের মধ্যে না কেশে বরং জামার স্লিভে কাশলে সেটা বরং বেটার, এবং এই হাত দিয়ে আবার কারোর সঙ্গে আপনি করমর্দন করলেন কিংবা এই হাত দিয়েই আপনি আপনার দরজাটা খুললেন, এই হাত দিয়েই আপনি বাসের হাতলটা ধরলেন, তাতে করে কিন্তু আমরা সেই হাত দিয়ে আমরা স্প্রেড করছি। তো সুতরাং সেই হাতটাকে আমাদের বারবার ধোয়া প্রথম প্রয়োজন, আর কখনো হাতের মধ্যে হাঁচবেন না বা কাশবেন না, সব সময় চেষ্টা করবেন যদি কাশি পায় স্লিভের মধ্যে কাশা। ঠিক, তো আমরা আলোচনায় রয়েছে, একদম আমার পাশে রয়েছেন ডক্টর ওম প্রকাশ গার্গ, উনি রয়েছেন। আপনার কাছে জানবো যে এই করোনা ভাইরাসে আমরা ভারতীয়রা তুলনামূলকভাবে অন্যান্য দেশের থেকে অনেকটা সেফ জায়গায় রয়েছি, কেন? আদৌ কি আমাদের মধ্যে এই সম্ভাবনাটা রয়েছে বা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে বা বর্ধমান জেলার মানুষের মধ্যে কি এই সম্ভাবনাটা রয়েছে? দেখিয়ে ভারত কে অন্দর একচুয়ালি ইন্ডিয়ান গভর্নমেন্ট নে কাফি পেহলে সে ইসসে বচনে কে লিয়ে উপায় কিয়ে হ্যায়,
आपने जैसा देखा होगा कि एयरपोर्ट्स पे डायरेक्ट जैसे ही पैसेंजर एयरपोर्ट पे उतरते हैं आउट ऑफ इंडिया से, चाइना, इटली, ईरान, तो उनको सीधे क्वारंटाइन में ले जाया जाता है और वहाँ पे उनका चेकअप करके उसके बाद उनको बाहर निकलने के लिए अलाउ किया जाता है। तो इसी वजह से इंडिया के अंदर एज़ कम्पेयर टू अदर कंट्रीज़ अभी काफ़ी कम फैला है, बट इट इज़ नॉट द डेड एंड, अभी इसके बाद बढ़ सकता है, क्योंकि जब ये एक बार स्टार्ट करता है बढ़ना तो फिर ये डिस्प्रोपोर्शनेटली बढ़ता है, 1 से 4, 4 से 8, 8 से 12। तो इसके लिए हमको अभी से बहुत ज़्यादा खुश नहीं होना चाहिए, वी शुड कंटिन्यू आवर प्रिपरेशन अगेंस्ट दिस वायरस। और अगर किसी पेशेंट को लगता है कि फीवर है, सर्दी जुकाम है, तो उसको अपने आप को आइसोलेट कर लेना चाहिए जब तक कि ये प्रूव ना हो। हर फीवर कोरोना वायरस होगा, हर सर्दी जुकाम कोरोना वायरस होगा, ऐसा नहीं है, बट ऐसा हो सकता है। तो उसके लिए जैसा कि डॉक्टर लीलावती ठाकुर ने बताया, अगर सर्दी जुकाम है तो आपको इस तरीके से खांसी करना है या छींकना है, अपने हाथ को कम से कम दूसरी जगहों पर टच करना है, ताकि अगर किसी सरफेस पे अगर कोरोना वायरस है भी तो आपके पास ना आए। तो इसी वजह से इंडिया के अंदर अभी हम कंट्रोल कर पाए। ঠিক, তো আমরা আজকে আলোচনায় রয়েছি বেঙ্গল ফেথ মেডিকেল হসপিটাল বর্ধমানে আমরা রয়েছি, এবং কিছুক্ষণ সঙ্গে আমি রয়েছি আপনাদের সঙ্গে। আজকের আমাদের বিষয় মহামারী করোনা, ঠিক কতটা মহামারী আকার নেবে এই নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনায় রয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন সিস্টার ইনচার্জ বাসন্তী সাহা, ওনার কাছে আসবো যে এই যে মাস্ক ব্যবহার করা হচ্ছে, এই মাস্ক ব্যবহারটা কিভাবে করা উচিত বা কাদের করা উচিত? এই মাস্কটা তারাই ব্যবহার করবে যারা পেশেন্টের কন্ট্যাক্টে আসছে, পেশেন্টের কনে ডিরেক্ট কন্ট্যাক্টে আসছে তারা ব্যবহার করবে, সেরা তারা করবে 3-ply মাস্ক। আর যেখানে আমাদের মনে হবে আমাদের দুটো ডেস্ক তৈরি করা হয়েছে, যেখানে আমাদের পেশেন্টদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করা হবে যে তারা, তাদের সর্দি আছে কি না, কাশি আছে কি না, জ্বর আছে কি না, বা শ্বাসকষ্ট আছে কি না। যদি সেই রকম কেস হয়, সাসপেক্টেড কেস কিছু হয়, সেই এরিয়াতে আমরা দুটো ডেস্ক যে তৈরি করেছি, তারা N95 মাস্ক ইউজ করবে, গগলস ইউজ করবে। এবং সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রত্যেকটা স্টেপে আমাদের হ্যান্ড ওয়াশিংটা করতে হবে, হ্যান্ড ওয়াশিংটা প্র্যাকটিস করতে হবে। আর N95 মাস্ক পরার এটাই কারণ যে N95 মাস্কে যেই প্লাইটে ইউজ করা সেটা দিয়ে অ্যাটলিস্ট এই অর্গানিজমটা ভেদ করতে পারবে না। আর পেশেন্ট যখন আসবে, একটা স্ক্রিনিংয়ের একটা আমাদের একটা টুল তৈরি করা আছে, সেই টুলটা দেখে সেই ক্রাইটেরিয়াগুলো তাকে ফিল আপ করতে হবে। অ্যান্ড তারপরে ওইটা টুলটা ফিল আপ করার পরে আমরা আমাদের ডাক্তারকে ডেকে পাঠাবো, ডাক্তারকে ডেকে পাঠানোর পরে উনি এসে ওই টুলটা দেখবেন, অ্যাসেস করবেন। অ্যাসেস করার পরে ওনার যদি মনে হয় যে ইয়েস দে ডেফিনেটলি দে এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে হচ্ছে পেশেন্ট ইজ এ সাসপেক্টেড কেস অফ করোনা ভাইরাস, তাহলে ওনাকে আমরা অ্যাকর্ডিং টু দ্য গভর্নমেন্ট ল আমরা ওনাদেরকে অন্য জায়গায় রেফারেন্স দেবো, যেখানে গিয়ে সে ফার্দার ট্রিটমেন্টটা নিতে পারে। এই এই মাস্ক নিয়ে যে বিভিন্ন মাস্ক সবাই পড়ছে এখন, সবার পড়ার দরকার আছে? সবার পড়ার দরকার আছে, অ্যাটলিস্ট হসপিটাল এমপ্লয়ি যারা আছে, যারা পাবলিক এরিয়াতে বেশি চলাফেরা করে, পাবলিক কন্ট্যাক্টে বেশি আসে, তাদের জন্য এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং নর্মাল মাস্ক পরতে পারে, 3-ply মাস্ক, বাট স্পেসিফাই করা আছে যেটা N95, যারা পেশেন্ট সাসপেক্টেড কেস যেখানে আছে সেখানে আমরা N95, যারা পেশেন্টকে ডিরেক্টলি ট্রান্সপোর্ট করবে, হাউসকিপিং হতে পারে, ট্রান্সপোর্ট পিপল হতে পারে, ক্রিটিক্যাল কেয়ার স্টাফ হতে পারে, ক্রিটিক্যাল কেয়ার ডক্টর অন ডিউটি যারা থাকবে, যারা পেশেন্টকে অ্যাসেস করবে, তাদের জন্য হচ্ছে N95 মাস্কটা দরকার। ঠিক, তো আমি আবারও আসবো ডক্টর অনিশ ব্যানার্জির কাছে। একটা বিষয় জানতে চাইবো যে এই যে করোনা ভাইরাস, এই সময় একটা ঠান্ডা চলে যাওয়ার পর গরম আসছে, সিজন চেঞ্জ, এই সময় ন্যাচারালি আমাদের একটা ঠান্ডা লাগার ব্যাপার থেকে থাকে, তো সেই ঠান্ডা লাগা আর করোনা ভাইরাসের ঠান্ডা লাগা দুটো ডিফারেন্ট কীভাবে করবো, এবং আমরা বুঝবো কী করে যে আমি করোনা ভাইরাসে আক্রান্ত? ভালো প্রশ্ন, রবীন্দ্রনাথের একটা কবিতা ছিল, সহজ কথা বলতে আমায় কহ যে সহজ কথা যায় না বলা সহজে। বহু ভাইরাস থেকে এই অসুখগুলো হয়, করোনা ভাইরাস তার মধ্যে একটা ভাইরাস, এবং মনে রাখবেন এটা কিন্তু সাধারণ করোনা ভাইরাসের যে কমন কোল্ড হয় সেটাও কিন্তু এটা নয়, যে কারণে শব্দটা আমরা ব্যবহার করি নভেল করোনা ভাইরাস, অর্থাৎ একটা করোনা ভাইরাস যার মধ্যে এমন কিছু মিউটেশন এবং এমন কিছু জিনগত পরিবর্তন আছে যে কারণে তার মহামারীর আকার ধারণ করবার সম্ভাবনা আছে। কিন্তু তার গতি প্রকৃতি আচরণ দেখে কী করে বোঝায়? শক্ত, এমন কোনো নির্ধারিত গতি প্রকৃতি নাই
যেটা দেখে আপনি বলতে পারবেন 100% ভাবে এইটাই নভেল করোনা। তবে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং বিভিন্ন দেশগুলোর যে মিনিস্ট্রিরা আছে তারা এরকম যে শয়ে শয়ে রুগীরা যারা আক্রান্ত হচ্ছে তাদের থেকে স্টাডি করেছে, তাদের থেকে স্টাডি করে ওনারা একটা কেস ডায়াগনোসিস ক্রাইটেরিয়াতে পৌঁছেছে যে এই কেসটা এইভাবে ডায়াগনোসিস করা যেতে পারে। যে ক্রাইটেরিয়াগুলো কিন্তু বদলাচ্ছে, মানে 3 দিন আগে যে ক্রাইটেরিয়া ছিল আর আজকে সকালে আমি মিনিস্ট্রি থেকে যে ক্রাইটেরিয়া পেয়েছি দুটো ক্রাইটেরিয়া কিন্তু আলাদা। তার কারণ যেমনই ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকে তেমনই তার আকার, প্রকোপ এবং রোগীর শরীরে তার প্রাদুর্ভাব এবং তার যে সাইন সিমটমস রোগের লক্ষণ সেগুলো বদলাতে থাকছে। খুব সহজ কথায় আপামর জনসাধারণের জন্য বলতে গেলে, যদি আপনার হঠাৎ করে জ্বর হয় এবং জ্বরটা 100.4°F অথবা 38°C-এর বেশি হয়, আপনার যদি দেখা যায় কাশি হচ্ছে এবং শ্বাসকষ্ট হচ্ছে, এই দুটো তিনটে রোগের লক্ষণ যদি থাকে এবং এর সঙ্গে আপনার আগের পুরাতন কোনো রোগ ছিল অথবা ছিল না এবং যদি না থেকে থাকে তাহলে করোনা হওয়ার সম্ভাবনা খুব বেশি। এমন নয় এর মানে যে আপনার পুরোনো রোগ থাকলে করোনা হবে না, কোনো রোগীর লিভার ডিজিজ আছে তাই করোনা হতে পারে না, হ্যাঁ হতে পারে, কারোর হার্ট ফেলিওর আছে তাই শ্বাসকষ্ট রোগ আছে তার করোনা হতে পারে না, হতেই পারে, কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো যদি থাকে তাহলে হওয়ার সম্ভাবনাটা বেশি। এবং এর সঙ্গে সবচেয়ে প্রয়োজনীয় আরেকটি ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে কোনো পোটেনশিয়াল অর্থাৎ সাসপেক্ট অথবা প্রবেবল করোনা রোগীর সঙ্গে ক্লোজ কন্ট্যাক্টে আসা। কারণ যদি রুগীর আমি কাছাকাছি না যাই, রুগী যে সার্ফেসে হাত দিয়েছে তাতে আমি হাত না দিই তাহলে আমি অসুখটা পাবো কোথা থেকে, তো তাহলে সেইটা বুঝতে হবে। তাহলে সেখানে প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ট্রাভেল হিস্ট্রি। এখান থেকে আরেকটা কথা উঠে আসে, তাহলে কোথায় ট্রাভেল করলে ডাক্তারবাবু হবে এবং কোথায় ট্রাভেল করলে হবে না। আমরা কলকাতা কলেজে কেস একটা পেয়েছি, পাবলিক হেলথে কমিউনিটি মেডিসিনে পড়ানো হয় একটা অসুখটা আইসবার্গের মতো, অর্থাৎ একটা হিমশৈল যেরকম মাথার উপরে এইটুকু দেখা যায় নিচে একটা বিরাট বড় হিমশৈল থাকে, এটা সমস্ত অসুখের ক্ষেত্রে এটা কার্যকর। সো ফর এভরি ওয়ান ডিজিজ রিপোর্টেড ইট ইজ আ ওয়ার্ল্ড ওয়াইড নর্ম, এটা আপনার ইসরায়েলে গেলে, আমেরিকাতে গেলে, জাপানে গেলে বদলাবে, ইন্ডিয়াতে বদলাবে না, তা নয়। একটা ডায়াগনোস অসুখের পিছনে 10 খানা আনডায়াগনোস থাকাটারই কথা। কিন্তু যেরকম ডাক্তার অভিগর বললেন, আমাদের গভর্নমেন্ট খুব এফিসিয়েন্টলি স্ক্রিন করছে যারা বাইরে থেকে আসছে তাদেরকে, তা সত্ত্বেও দিল্লিতে হয়েছে, রাজস্থানে হয়েছে, তবে কেউ যদি ওখানে গিয়ে থেকে থাকেন কতদিনের মধ্যে গিয়ে থেকে থাকেন? এখন যে হাঁচি কাঠি সর্দি জ্বর হচ্ছে তার 14 দিনের আগের মধ্যে অর্থাৎ প্রায় 1 মাসের মধ্যে যদি গিয়ে থেকে থাকেন তাহলে সেক্ষেত্রে তাকে বিশেষ করে খেয়াল রাখতে হবে, আমার এরকম রোগের লক্ষণ হচ্ছে না তো, যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, নিকটবর্তী হাসপাতালে যেখানে করোনা ভাইরাস স্ক্রিনিং টেস্ট হয়েছে সেখানে এসে যোগাযোগ করার প্রয়োজন। তো এবং মনে রাখতে হবে যে বিশেষ করে বৃদ্ধ মানুষ যাদের সবচেয়ে বেশি এখনো পর্যন্ত মৃত্যুর হার করোনা ভাইরাস সাফারেন্সের পর, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় অ্যাসিমটোমেটিক হয়ে পড়েন তারা, মানে তারা অনেকে জ্বর নিয়েও আসেন না। ফলে আমি আমার ডাক্তারবাবুদের বলি যে ডিটিরোয়েরেশন মানে নতুন একটা রোগী কোনো কারণ ছাড়া হঠাৎ করে খারাপ হতে থাকলে তাহলেও করোনা হসপিটাল করতে হবে। ফলে এই ক্রাইটেরিয়াগুলোর ভিত্তিতে, যে কারণে যেটা সিস্টার বসন্তী বললেন টুল, আমরা একটা ডাইনামিক টুল তৈরি করেছি, এই টুলটাকে আমরা নিয়মিত আপগ্রেড করতে থাকছি বেসড অন গভর্নমেন্ট অ্যান্ড WHO গাইডলাইন। এই টুলগুলো প্রত্যেকটা হাসপাতালে তাদের নিজেদের অ্যাজ পার গভর্নমেন্ট পলিসি টুল তৈরি করেছে, সেটা ইউনিফর্ম, কারণ ইউনিফর্মটিটা মিনিস্ট্রি অফ হেলথ, CMOH সাহেবের অফিস, এনারা একটা ইউনিফর্ম টুল ডিস্ট্রিবিউট করছেন, ইউনিফর্ম গাইডলাইন। এই গাইডলাইনের ভিত্তিতে টুল থাকবে হাসপাতালদের কাছে, সেই টুলগুলোতে স্ক্রিন করে 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 দেখতে হবে সম্ভাবনা কতটা, এবং যখনই সম্ভাবনা বেশি থাকবে তখনই সঙ্গে সঙ্গে টেস্টিং সেন্টারে পাঠাতে হবে। এই রোগের কিন্তু পরীক্ষা নিরীক্ষা সরকার নির্ধারিত কিছু টেস্টিং সেন্টারের বাইরে হয় না, ফলে অসুখ হলে সঙ্গে সঙ্গে টেস্টিং সেন্টারে গিয়ে পরীক্ষা করাতে হবে, পরীক্ষা করার পর তারপর পরবর্তী চিকিৎসা করতে হবে। একদম। তো আমরা আজকে আলোচনায় রয়েছি বেঙ্গল ফেথ মেডিকা হসপিটাল বর্ধমানে রয়েছি, আমার সঙ্গে ডাক্তারবাবুরা রয়েছেন, একটা টিম রয়েছে আজকে আমরা।
মহামারী করোনা এই নিয়ে আমরা আলোচনায় রয়েছি। আমি আসব, ডক্টর লীলাবতি ঠাকুর রয়েছেন আমাদের সঙ্গে। একটা বিষয় যে এই রোগ থেকে বাচ্চারা কতটা আক্রান্ত হওয়ার সুযোগ রয়েছে বা বাচ্চাদের ক্ষেত্রে কতটা ভয়াবহ রয়েছে ব্যাপারটা? জেনারেলি আমরা যতদূর এতদিন পর্যন্ত জানতাম যে বাচ্চাদের কিন্তু এই রোগটা চট করে এফেক্ট করে না, মোস্টলি এফেক্ট করে এবং ভয়াবহভাবে এফেক্ট করে হচ্ছে এল্ডারলি পারসন, যারা মোর দ্যান 65 ইয়ার্স ওল্ড এবং যাদের কিনা পূর্ব নির্ধারিত কিছু রোগের ইতিহাস আছে, কোমরবিড কন্ডিশনস বলি যেরকম, যেমন ডায়াবেটিক, হাইপোথাইরয়েড, তারপরে সিকেডি, তারপরে হার্ট ফেলিয়ার, রেসপিরেটরি ইলনেস, যাদের পুরনো ইতিহাস আছে তাদেরকে বেশি এটা এফেক্ট করে। কিন্তু রিসেন্টলি আমরা কিছু পেপার্স পাচ্ছি যেখানে কিনা বলছে যে বাচ্চাদেরও এই রোগটা ইকুয়ালি এফেক্ট করে, যদিও বাচ্চারা অতটা বাইরে বেরোয় না বা তাদের ওই সারফেস থেকে ইনফেকশনটার চান্স একটু কমই থাকে, তাহলেও যদি সে কন্ট্যাক্ট পার্সনের কাছাকাছি থাকে তাহলে তাদের বাচ্চাদের চান্স আছে এই রোগ থেকে সাফার করার। এবং সেটা কতটা ভয়াবহ হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে? বাচ্চাদের ক্ষেত্রে ভয়াবহটা হওয়াটা একটু চান্স কম, এই জন্যে কেননা তাদের অলরেডি তাদের কোমরবিডিটি কিছু নেই, বাচ্চারা অনেকটাই টলারেট করতে পারে এবং বাচ্চাদের নিজের হিলিং প্রসেসটা অনেক ফাস্টার হয়, যার জন্যে যেটা কিনা বয়স্কদের হয় না, সেই জন্য বাচ্চারা কিন্তু অনেকটাই এই অসুখে মুখ্য ভালনারেবল গ্রুপ হচ্ছে বুড়ো মানুষরা এবং যাদের আরো অনেক অসুস্থতা আছে, যেমন ধরুন যারা সুগারের রোগ আছে, ডায়াবেটিস, কারোর ধরুন হার্টের ফেলিওর আছে, কারোর ধরুন একটা ব্রঙ্কাইটিস আছে, এই রোগীদের ক্ষেত্রে যাদের ইমিউনো কম্প্রোমাইজ আছে, যেমন ডায়াবেটিসের রোগীদের, এই রোগীদের ক্ষেত্রে এগুলো মহামারী আকার ধারণ করছে। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই রোগে মারাত্মক আকার ধারণের নজির নেই বলা যাবে না, নজির খুব কম, খুবই কম। আমরা ডাক্তারেরা একটাই কথা বলছি, একটাই কথা, সেটা হচ্ছে এক নম্বর হাত ধোয়া প্র্যাকটিস করুন একদম। এই যে সবাই দেখবেন হ্যান্ড রাব করে দৌড়ে বেড়াচ্ছে, হঠাৎ করে ডাকাল পড়ে গেল, হাত সাবান দিয়ে জল দিয়ে ধুলেও যথেষ্ট, সেটাতে যথেষ্ট ভাইরাস মরে, ফলে হাতটা ওইভাবে ধুলেই কিনতে হবে, অহেতুক বাড়ির থেকে বেরোনোর প্রয়োজন নেই, সেলফ ইম্পোজড কোয়ারেন্টাইন, কাজ হয়ে গিয়েছে বাড়িতে যান, যদি ছুটি থাকে বাড়িতে বসে থাকুন, বাড়িতে স্ত্রী পুত্র কন্যা এদের সঙ্গে সময় কাটান, বাড়ির বাইরে বেরোবেন না, ভিড় জায়গাতে যাওয়া এড়িয়ে চলুন, সবসময় খেয়াল রাখুন আমার হাতটা কোথায় লাগলো। সিস্টার জানেন যে আমরা যখন আমাদের এখানে পড়াই হ্যান্ড ওয়াশিং, আমরা হাতে একটা রং লাগিয়ে দিয়ে বলি যে সাবান দিয়ে ঘষে তুলুন, সাবান দিয়ে ঘষে তোলার সময় দেখা যায় কোথায় কোথায় রংটা হাতে পড়ে থাকলো, তাই থেকে বোঝা যায় যে হাত পুরোটা ধোয়া হয়নি, সেই জন্য হাত ধোয়ারও নিয়ম আছে, ধোয়া বলি আর সেটা 7 স্টেপস অফ হ্যান্ড, তো 7টা স্টেপে হ্যান্ড ওয়াশিং বলি আমরা, করতে হয় হাতের ঘোরাতে হয়, মাঝখানে করতে হয় এরকম করে ঘোরাতে হয়, সবার শেষে এরকম করে হাতটা ধুতে হয়, ধোয়ার সময় এই প্রসেসগুলো রিপিট করতে করতে করা ভালো। হ্যান্ড রাব যখন লাগাবেন হাতে, যদি কখনো লাগান, নিয়মাবলী দুটোই কিন্তু 20 সেকেন্ড, মিনিমাম 20 সেকেন্ড আপনাকে করতে হবে। একটি বিষয় নিয়ে আসবো, খুব গুরুত্বপূর্ণ, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি এবং বহু মানুষ এটা আমাদেরকেও অনেক সময় আমাদের চ্যানেলে ফোন করে জিজ্ঞাসা করে যে এই বিষয়টা নিয়ে আপনারা একটু যদি সরাসরি বলেন। তো আজকে আপনাদেরকে পেয়েছি যেহেতু, তো আমাদের সঙ্গে ডক্টর গর্গ রয়েছেন, যে সোশ্যাল মিডিয়ায় বারবার জানতে চাওয়া হচ্ছে যে যারা ধূমপান বেশি করে তাদের পক্ষে এই রোগটায় আক্রান্ত হওয়ার সুযোগ বেশি, যারা মদ্যপান করে তাদের ক্ষেত্রে এই সুযোগটা কম, কী বলবেন? नहीं ऐसा नहीं है, लेकिन धूम्रपान करने वालों को एनीवे हर बीमारी के ही चांसेस ज़्यादा हैं, इंक्लूडिंग कैंसर, इंक्लूडिंग COPD, इंक्लूडिंग अस्थमा, एनी अदर डिजीज, बिकॉज दे आर ऑलरेडी इम्यूनो कॉम्प्रोमाइज्ड। और जो अल्कोहल का सेवन करते हैं या शराब वगैरह ज़्यादा पीते हैं, तो प्रोबेबली पीपल कोरिलेटेड विद द अल्कोहल दैट इज़ फाउंड इन स्प्रिट, बट यू हैव टू अंडरस्टैंड जो आप अल्कोहल पीते हैं वो आपके पेट में ज़्यादा है और वायरस जो आपके अटैक कर रहा है वो लंग्स पे, नाक के थ्रू, आइस के थ्रू ज़्यादा है, तो इट इज़ नॉट मीन्स सप्लीमेंट्री टू ईच अदर।
तो ये कहना बिल्कुल गलत है कि स्मोकिंग करने से ज़्यादा होगा, ज़्यादा तो होगा, बट इट इज़ बिकॉज दे आर इम्यूनो कॉम्प्रोमाइज, नॉट पर से बाई स्मोकिंग इट्सल्फ। और केवल शराब पीने से आप उससे बच सकेंगे तो वो भी चीज़ गलत होगी। हो सकता है, आई डोंट नो, कोरोना वायरस से तो बच पाएंगे कि नहीं, बट वो लीवर फेलियर की वजह से जरूर मर सकते हैं, उसकी वजह से। तो इट इज़ अदर वे राउंड। আর আমি আমি বলবো উল্টো, মানে যখন অ্যালকোহল খাওয়ার সঙ্গে সঙ্গে একটা সিএলডি বলে, মানে ক্রনিক লিভার ডিজিজের একটা সম্পর্ক আছে, এবং ক্রনিক লিভার ডিজিজ আগেন কজেস আর বিগার ইমিউনো কম্প্রোমাইজ দ্যান আদার ডিজিজ, মানে ওটার থেকেই ইমিউনো কম্প্রোমাইজ হয়ে যাবে। এবং যাদের সিএলডি আছে তারাও কিন্তু কোভিডে আরও মহামারী হিসেবে ভুগতে পারেন। আচ্ছা, আপনার কাছে আসবো একটা বিষয় নিয়ে, যে এই যে করোনা ভাইরাস বাড়ি থেকে মানুষ বেরোতে ভয় পাচ্ছে, বিভিন্ন মল, সিনেমা হল, বিভিন্ন জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে, ছুটি ঘোষণা করেছেন, মানুষের বারবার একটাই বিষয় যে আমরা বাজারে যাচ্ছি, বাজারে তো আমাদের প্রতিদিনের খাবারটা কিনতে হচ্ছে, যেতে হচ্ছে, বাজার করতে যেতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা কতটা সেফ, সেক্ষেত্রে আমাদের কী করণীয়? সেই জন্য আমার মনে হয় বেশ অনেকটা জিনিস কিনে বাড়িতে রাখা একবারে দরকার, বারে বারে বাজার না যাওয়াটা বেটার। যতটা কম এক্সপোজার হয় আমাদের, যতটা কম আমরা ট্রাভেল করতে পারি, যতটা কম আমরা অনেক মানুষজনের সংস্পর্শে আসতে পারি, ততটাই ভালো। যথাসম্ভব অ্যাটলিস্ট মোর দ্যান 1 মিটারের ডিস্টেন্স মেনটেন করে চলার চেষ্টা করুন। কোনো মানে জনসমাগমের মধ্যে সামিল হবেন না, কোনো বড় কোনো অনুষ্ঠান, বিয়ে বাড়ি, মন্দির বা মসজিদ, যেখানে বেশ অনেক জনসমাগম হচ্ছে, সেগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যদি ভীষণ আর্জেন্সি না থাকে, বাড়ির বাইরে পা দেবেন না। এই সময় এইটুকু অন্তত আপনারা নিজেরা মেনটেন করে থাকলেও আপনারা অনেকটা সুস্থ থাকতে পারবেন। আর যদি আপনার আশেপাশে কেউ দেখছেন যে হাঁচছে কাশছে, অবশ্যই আপনাকে মাস্ক ইউজ করতে হবে, বা সেটা যেন, আর আপনি যতটা সম্ভব ওনার থেকে দূরে থাকার চেষ্টা করবেন, অ্যাটলিস্ট 1 মিটারের দূরত্ব, 1 থেকে 2 মিটারের দূরত্ব থাকলে ভালো হয়। এবং যদি মনে হয় যে না, আমি দূরে থাকতে পাচ্ছি না, আমার কাছাকাছি, তাহলে আপনাকে মাস্ক ইউজ করতেই হবে। ঠিক, তো আমি আসবো আবারও, আমাদের সঙ্গে সিস্টার ইনচার্জ রয়েছেন, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় জানবো, যে অনেকেই আছেন, বহু আজকের দিনে বহু ছেলে মেয়ে যারা প্যাথোলজি সেন্টারে কাজ করছেন বিভিন্ন জায়গায়, শহর বর্ধমানে বিশেষ করে খোশবাগান চত্বরে বহু প্যাথোলজি সেন্টার যেখানে কাজ করছে, প্রচুর রুগী প্রতিদিন আসা যাওয়া করছে, তো তাদের মধ্যে একটা ভয় কাজ করছে যে আমরাও এই রোগে আক্রান্ত হতে পারি, যেভাবে লোকজন এত গ্যাদারিং, ওই জায়গাটা তো তারা অ্যাভয়েড করতে পারছে না, সেখানে তাদের সেফ হওয়ার জায়গা কী রয়েছে? সেখানে একটাই জায়গা, সেটা হচ্ছে N95 মাস্ক তাকে ইউজ করতে হবে, আর কনস্ট্যান্ট তাকে হ্যান্ড ওয়াশিংটা প্র্যাকটিস করতে হবে, যদিও সোপ ওয়াটার দিয়ে না হয়, অ্যাটলিস্ট অ্যালকোহল বেসড হ্যান্ড রাব যেটা, সেটা অবশ্যই ইউজ করতে হবে। এবং প্রত্যেকটা জিনিস টাচ করার পরে, একটা পেশেন্ট থেকে আরেকটা পেশেন্টে যখনই সে টাচ করবে, সেই সময় হ্যান্ড রাব ইউজ করবে, এবং যদি কোনো ডার্টি ওয়ার্ক করে, ডেফিনেটলি হ্যান্ড ওয়াশ করবে উইথ সোপ অ্যান্ড ওয়াটার। এই নয় যে হাতটা নোংরা হয়েছে তখনই আমি হাতটা ধোবো, তেমন কিন্তু নয়। যখন আমি এক পেশেন্ট থেকে আরেক পেশেন্টে যাচ্ছি, এক জিনিস থেকে আরেক জিনিস, ইভেন দেন আমি যখন একটা পেশেন্টের স্টুল বা ইউরিন কন্টেনারও টাচ করছি বা ব্লাড স্যাম্পল টাচ করছি, ইমিডিয়েটলি ওটাকে জায়গা মতন রেখে তাকে হ্যান্ড ওয়াশিং টেকনিক ইউজ করে পেলে সেই আইসোলেশন মে দেন, যো কি টিল নাও ইন্ডিয়া নে কাফি হদ তক ইন্ডিয়া ডিড অ্যাটলিস্ট ওকে ইফ নট ব্রিলিয়েন্ট। তো আগর হাম ইয়ে মান কেই চলে কি এসা হোনে ওয়ালা হ্যায় তো প্রবাবিলিটি জ্যাদা বেটার। हमको वी शुड नॉट गो इन द टर्मिनोलॉजी कि महामारी हो गया या नहीं हो गया, स्टेज 2 में है या 3 में है, हमको ये मान के ही चलना चाहिए कि ऐसा होने वाला है, एंड वी शुड प्रिवेंट आवर सेल्फ। एवरीबडी, अगर हर कोई अपने आप को बचाए तो ये महामारी नहीं होगी। आपने अपने आप को बचाया, इन्होंने अपने आप को बचाया, मैंने अपने आप को बचाया, तो वी आर द बेस्ट सोल्जर। एनवायरमेंट की बात है, एनवायरमेंट। তো আমরা আলোচনায় রয়েছি, প্রায় আলোচনার একদম শেষের দিকে চলে এসেছি, আমরা বেশ কয়েকটি জিনিস আরও রয়েছে খুঁটিনাটি, সেগুলো আমরা জানবো। আমি প্রথমেই আরেকবার আসবো ডক্টর ব্যানার্জির কাছে, যে এই বেঙ্গল ফেথ মেডিকা হসপিটালে করোনা ভাইরাসের ট্রিটমেন্ট কী রয়েছে বা কতটা সেটা? সঙ্গত প্রশ্ন। আমরা বেঙ্গল ফেথ মেডিকা হাসপাতালে পোটেনশিয়াল অথবা সাসপেক্ট করোনা ভাইরাস রোগীদের জন্য, যেরকম সিস্টার বাসন্তী বললেন, দুটো স্ক্রিনিং ডেস্ক তৈরি করেছি, যেখানে মিনিস্ট্রি অফ হেলথের গাইডেন্স অনুযায়ী আমরা স্ক্রিনিং টুল, কোশ্চেনিয়ার টুল রেখেছি, যার মাধ্যমে হাইলি প্রবেবল প্রবেবল কেসগুলো ধরা পড়তে পারে। এর মানে যে সাসপেক্টেড কেস মানে যে করোনা হয়েছে তা নয়,
সাসপেক্টেড মানে মনে করা হচ্ছে যে ওনার করে দেওয়ার সম্ভাবনা আছে। এইরকম রোগীদের আমরা এখানে দেখবো, ডায়াগনোসিস করবো। ডায়াগনোসিস করার পর ডেডিকেটেড যে গভর্নমেন্টের সেন্টার আছে যেখানে ডক্টর পরীক্ষা হচ্ছে, সেই সেন্টারে আমরা রোগীকে পাঠিয়ে দিচ্ছি। তার কারণ ভাইরোলজির যে পরীক্ষা আরটিপিসিআর মাধ্যমে, সেই পরীক্ষা এখনও খুব হাতে গোনা সেন্টারে যেখানে গভর্নমেন্ট অনুমতি দিয়েছেন এবং যেখানে ডাইরেক্ট গাইডেন্সে কাজ করা যাবে সেরকম জায়গাতেই এই পরীক্ষা নিরীক্ষা এখন হচ্ছে। এরপরে যদি কারো ধরা পড়ে, ধরা পড়লে ইনকনক্লুসিভ যদি ধরা পড়ে, তিন রকম হতে পারে, পজিটিভ, নেগেটিভ, ইনকনক্লুসিভ। ইনকনক্লুসিভ যদি আসে তাহলে তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা করা হয়, যদি তার কোনো কোমরবিডিটি না থাকে কিংবা অন্য কোনো অসুখ না থাকে। মুখ্য চিকিৎসা হাইড্রেশন মেনটেন করা, অ্যান্টিবায়োটিকের রোল আছে, অ্যান্টিবায়োটিকের রোল নেই এরকম কথা বলা যাবে না, কিন্তু সেটা স্পেশালিস্ট ওপিনিয়নের উপর নির্ভর করে চিকিৎসা দিতে হবে। এই রোগীদের সাধারণত একটা নেগেটিভ প্রেশার আইসোলেশন এরিয়াতে কন্টেনমেন্ট করতে লাগে। আমাদের এখন এরকম কোনো নেগেটিভ প্রেশার আইসোলেশন কন্টেনমেন্ট এরিয়া নেই। আমার জ্ঞানত গোটা বর্ধমানে কোনো প্রাইভেট হেলথ কেয়ার ফেসিলিটিতে এরকম নেগেটিভ প্রেশার কন্টেনমেন্ট এরিয়া নেই। তো তাহলে সেক্ষেত্রে এই রোগীকে হাসপাতালের ভিতরে ঢোকালে বরঞ্চ বিপদ বাড়ার সম্ভাবনা থাকে, কারণ অন্যান্য রুগী যারা এসেছেন, যারা ভর্তি আছেন, তাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। কমিউনিটি থেকে যে হেলথ কেয়ার ওয়ার্কাররা আসছে তাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। এবার প্রশ্ন থাকে যে ডাক্তারবাবু, তাহলে একটি খুব অসুস্থ রুগী যদি ইমার্জেন্সিতে আসে কী করা হবে? আমরা তাকে রিসাসিটেট করব, যে কারণে রিসাসিটেশন ডেস্কে সবসময় আমাদের গ্লাভস পরে, N95 মাস্ক পরে, প্রপার প্রিকশন নিয়ে গাউন পরে স্টাফেরা হাসপাতালের বাইরে ট্রায়াজ এরিয়াতে কাজ করছে। যারা প্রস্তুত আছে ট্র্যাশ ট্রলি নিয়ে এবং স্ট্রেচার নিয়ে যদি খুব খারাপ রুগী আসে তাকে স্টেবল করবার জন্য তার এয়ারওয়ে প্রোটেকশান, তার ব্রিদিংয়ের বন্দোবস্ত সেগুলো করে দিয়ে যাতে রুগীকে আমরা সেফলি রেফার করে দিতে পারি যে হাসপাতালে ডেফিনেটিভ চিকিৎসা পাওয়া যাবে সেই হাসপাতালে। ঠিক, আরেকটা বিষয় জানবো, খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা প্রায় দেখছি এখন যে এই রোগটা বা এর থেকে একটা আতঙ্ক হোক বা যাই হোক গোপন করার একটা প্রবণতা রয়েছে। আমরা দেখলাম যে কোনো এক ডাক্তারবাবু গেছিলেন বাইরে, তিনি ফিরেছেন কলকাতায় সম্ভবত, তো তিনি রোগটি গোপন করেছেন এবং যখন ধরা পড়লো তখন অলমোস্ট 40-42 জন সবাইকে একসঙ্গে অবজারভেশনে রাখতে হলো, এরকম একটা ব্যাপার। তো এই রোগটাকে গোপন করার যে প্রবণতা, এটা কতটা যুক্তিযুক্ত বা এটার জন্য কী করা উচিত? অনর্থক, তার কারণ আজকে যদি আপনি গোপন করেন, অসুখটা তো অসুখী, সেটা তো বাড়বেই, তো এটাকে তো আপনি গোপন করে কোনো উপকার পাবেন না, বরঞ্চ তাতে করে আপনি আপনার পাড়া, আপনার কাছে কে থাকেন, আপনার পাড়ার প্রতিবেশীরা থাকেন, আপনার নিকটাত্মীয়, আপনার বন্ধু, আপনার বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী বাচ্চা, তো এদের সবাইকে ইনফেকশনটা দেওয়ার অধিকার কি আমার আছে? নেই। আমার পক্ষে কি উচিত না উচিত নয়, যদি আমার মনে হয় এবং আমাকে যে ডাক্তারবাবু চিকিৎসা করছেন, কারণ যখন আমি ডাক্তার হিসেবে অসুস্থ হয়ে গেছি তখন আমি রুগী, তো তখন আমি যখন রুগী হিসেবে ডাক্তারবাবুর কাছে চিকিৎসায় যাচ্ছি, সেই ডাক্তারবাবু যে পরামর্শ দেবেন করোনার ভিত্তিতে আমার সেই উপদেশটাই মেনে চলা উচিত। তবে আমি আবার বলছি, গোপন করে লাভ নেই, অসুস্থ হলে দেখাতে যান, করোনা ডেস্কে দেখাতে যান, সবাই মিলে একসঙ্গে স্পেশালিটি সেন্টারে গিয়ে ভিড় করবেন না। ভারতবর্ষ লিমিটেড রিসোর্সের দেশ, ভয় পেয়ে আপনি ওখানে গেলে দুটো কি তিনটে উপকার করবেন। প্রথম উপকার করবেন, একটা সেন্টার সেখানে সমস্ত রুগীরা যাচ্ছে, আপনি সেখান থেকে একটা ইনফেকশন নিয়ে বাড়ি ফিরবেন, আপনার না থেকে থাকলেও সম্ভাবনা তার যথেষ্ট। দু নম্বর উপকার কী করবেন, লিমিটেড রিসোর্সটাকে আপনি তাড়াতাড়ি এক্সস্ট করে দেবেন, ফলে কালকে যখন সত্যি সত্যি বিপদ পড়বে, সেই রাখাদের কালকে যখন পালে বাঘ পড়বে, তখন চাইলেও আমার হাতে করার মতন কাজ কিছু থাকবে না, কারণ আমি রিসোর্সটাকে সত্যি খরচ করে ফেলেছি। আর তিন নম্বর সবচেয়ে বড় বিপদটা যেটা ফেলবেন, সেটা হচ্ছে আপনি ওখান থেকে আসার পর ইউ উইল ইভেন্ট ইজ এ কন্ট্যাক্ট, সো এগেন দেন ইউ উইল স্প্রেড দি রিস্ক অফ এক্সপোজার টু পিপুল হু আর নিয়ার অ্যান্ড ডিয়ার টু ইউ। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি গোপন করেন, তাতেও কিন্তু আপনি একই কাজই করতে থাকবেন, ফলে গোপন করবেন না, অসুবিধে হলে ডাক্তারবাবুদের দেখেন করোনা ডেস্কে গিয়ে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অহেতুক দৌড়ঝাঁপ করে, প্যানিক করে, আমি এক্ষুনি আমার করোনার পরীক্ষা করতে হবে, এটা করার কোনো অর্থ নেই, ফলে অধিকন্তু নদশায়, এদিকেও সেটা সত্যি, ওদিকেও সেটা সত্যি।
একদম আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো যে হাত ধোয়ার যে পদ্ধতি সেই পদ্ধতিটা আমি একটু আমার যারা টেকনিক্যাল পার্সন রয়েছেন বলবো, হাত ক্যামেরা একটু জুম করতে, আমি সিস্টার ইনচার্জ রয়েছেন, আমি ওনার কাছ থেকে দেখবো যে একদম হাত ধোয়ার পদ্ধতিটা কী রয়েছে সেটা একবার আমার দর্শক বন্ধুদের দেখাবো। প্রথমে হচ্ছে সাবান হাতে নেবে, দিস ইজ ফার্স্ট স্টেপ। তারপরে হচ্ছে দুটো হাতের মধ্যে পাম্প টু পাম্প এরকম করে রাব করবে, বেশ ভালো করে, এই না খুব হালকা হবে, ইউ হ্যাভ টু রাব লাইক দিস। তারপরে হচ্ছে ব্যাক অফ পাম্প, ভাইস ভার্সা দুদিকেই করতে হবে, দুদিকেই এরকম করে একটুখানি ভালো করে, ঠিক আছে। তারপরে হচ্ছে ইন্টারলেসিং এরকম করে, কেননা আমার আঙুলের এই পোর্শনগুলো আমাকে ভালো করে পরিষ্কার করতে হবে, এই যে ফাঁক ফাঁকগুলো পরিষ্কার করতে হবে। তারপর হচ্ছে ইন্টারলকিং, ইন্টারলকিং কিসের জন্য? ইন্টারলকিং করলে আমি এই পোর্শনগুলো আমার তখন পরিষ্কার হয়নি, আমি বুড়ো আঙুলটা দিয়ে আমি এইরকমভাবে পরিষ্কার করব। এটাও কিন্তু ভাইস ভার্সা দুদিকেই করতে হবে, এরকম করে করতে হবে। তারপর হচ্ছে থাম্ব, থাম্বটা কিন্তু আমার পরিষ্কার হয়নি, যখন আমি এতগুলো স্টেপ করলাম পরিষ্কার হয়নি, থাম্বটাকে কীরকম করে করবো এরকম করে ঘষে ঘষে দুটো হাত ভাইস ভার্সা, ঠিক আছে। তারপরে হচ্ছে টিপ অফ দ্য ফিঙ্গার, কারণ আমার নেল বেডগুলো ভালো করে পরিষ্কার হয়নি, সেই জন্য আমি হাতটাকে এরকমভাবে মুঠো মতন করে রাইট হ্যান্ডটাকে লেফট হ্যান্ডের পামের ওপরে দিয়ে এরকম এরকম করে বসবো, রোটেট করতে হবে। রোটেট করলে যে নোংরাগুলো জমেছিলো সেটা পরিষ্কার হয়ে যাবে। আবার সেম থিং আমার বাঁ হাতটাকে এইরকম উঠো করে এইরকমভাবে পাঁচটা আঙুলকে এক জায়গায় এনে রাইট হ্যান্ডে পামের ওপরে রেখে জাস্ট রোটেট করতে হবে এরকম এরকম করে, ঠিক আছে, হয়ে গেল। দেন এই পর্যন্ত আমাকে ধীরে নিতে হবে, ঠিক আছে, আটটা স্টেপ। ঠিক, ধন্যবাদ। আমরা আজকে রয়েছি বেঙ্গল ফেদ মেডিকেল হসপিটালে, বিশেষজ্ঞদের সঙ্গে রয়েছি, ডাক্তারবাবুদের সঙ্গে রয়েছি। আজকে মহামারী করোনা আমাদের এই প্রতিবেদনে আমরা আলোচনা করলাম, বিভিন্ন বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আমি একদম অনুষ্ঠানের শেষে ডক্টর অনিশ ব্যানার্জির কাছে আসবো প্রথম, যে আজকে টিভির ওপরে যে সমস্ত দর্শক বন্ধুরা রয়েছে তাদেরকে আপনার পক্ষ থেকে এবং বেঙ্গল ফেদ মেডিকেল পক্ষ থেকে কী বলবেন করোনা ভাইরাস? প্রচুর মাত্রায় জল খান, ফল ফলের রস খান, যতটা সম্ভব সময় বাড়িতে থাকুন, বাড়ি থেকে অহেতুক অযথা বেরোবেন না। যদি কখনো ভিড় জায়গাতে যেতে হয়, পাবলিক ট্রান্সপোর্টে যেতে হয়, তাহলে মুখে মাস্ক পরুন। যেখান থেকে ফিরে আসবেন বাড়িতে ফেরা মাত্র জামা কাপড়টা সঙ্গে সঙ্গে ছেড়ে গরম জল অথবা ব্লিচ সলিউশনে ধুয়ে নিন। আর প্রত্যেকটা ক্ষেত্রে একদম মেক আ রিলিজিয়ন অফ হ্যান্ড ওয়াশ, যেরকম আমরা গায়ত্রী পড়ি, যেরকম আমরা নামাজ পড়ি, সেরকম ভাবে হাত ধোয়ার প্র্যাকটিস করি। নমস্কার, চলে আসবো। আমার বাঁদিকে রয়েছেন ডক্টর গর্গ, ওনার কাছে জানতে চাইবো বা উনি দর্শকদের কি বলবেন। देखो यही बोलना है दर्शकों को कि कोरोना वायरस से डरने की ज़रूरत नहीं है, बट हमको एक बार सेम टाइम सावधान रहने की ज़रूरत है। आप सब अपने आप को बचाइए, अपने आप को कॉन्टैक्ट से बचाइए, जैसा डॉक्टर बनर्जी ने बोला, हैंड वॉश आप रिलीजियसली कीजिए, कम से कम दिन में 5-6 बार आप मिनिमम हैंड वॉश कीजिए, और जब भी बाहर से अंदर आते हैं या अंदर से बाहर जाते हैं तो ज़रूर कीजिए, देट विल सॉल्व द पर्पज। और उसके अलावा एक आपको मैं जो पर्टिकुलरली बताना चाहता हूँ, आपको थोड़ा सा स्नीजिंग और कफिंग के टाइम पे जो एटिकेट्स हैं वो आपको नॉर्मली हम क्या करते हैं इस तरीके से खांसी करते हैं, तो वो सारा वायरस आपके हाथ में ही चला रहा है, तो उसके लिए आप ऐसे करके खांसी की प्रैक्टिस आप कीजिए, जिससे कि अगर वायरस होगा तो भी वो यहीं लगेगा, आपके हाथ द्वारा स्प्रेड नहीं होगा। तो जस्ट यही है कि ये 2-3 चीज़ें अगर आप हैंड वॉशिंग, स्नीजिंग टेक्निक और आइसोलेशन की अगर आप प्रैक्टिस करेंगे, आप अपने आप को भी बचा सकते हैं एज वेल एज बाकी लोगों को भी बचा सकते हैं। ठीक, हमारा আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর লীলাবতী ঠাকুর, দর্শকদের কি বলবেন? অলরেডি ডক্টর ব্যানার্জি, ডক্টর গর্গ যা বলে দিয়েছেন ওর উপরে বিশেষ কিছু বলার নেই। খুব ভয়ঙ্কর রোগ নয়, কেননা এর থেকে মানুষ এখনও পর্যন্ত 1.2% মর্টালিটি হয়েছে অল ওভার ওয়ার্ল্ড, সুতরাং অত ভয় পাওয়ার এই মুহূর্তে কিছু নেই। আমাদের নিজেদেরকে সাবধান থাকতে হবে, নিজেদেরকে হোম আইসোলেশনে থাকা বেটার, এবং যতটা পারা যায় অ্যাভয়েড করা ক্রাউডেড স্পেসে যাওয়া, এইসবগুলো যেন অ্যাভয়েড করি আমরা। আর মানে যেভাবে আমরা যখনই যদি এমার্জেন্সি কন্ডিশনে আমাদের ক্রাউডেড স্পেসে যেতেই হয়, তাহলে আমরা যেন মাস্ক ইউজ করি, 1-1.5 মিটার অন্তত ডিস্টেন্স বিটুইন
পার্সনস থাকবে, এইটুকু আমরা যেন মেনটেন করি। আর ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশিং অ্যান্ড হ্যান্ড ওয়াশিং, দ্যাট ইজ গোয়িং টু সলভ দ্য প্রবলেম। ঠিক, একদম শেষ করব অনুষ্ঠানে, সিস্টার ইনচার্জ রয়েছেন, আমি জানতে চাইবো যে কাগজের ন্যাপকিন যেগুলো, যেগুলো টিস্যু পেপার, সেগুলো দিয়ে মাস্ক করে বাজারে বেশ কিছু সংস্থা মাস্ক বানিয়ে দিচ্ছে বাচ্চাদের। দ্যাট ইজ নট অ্যাডভাইসেবল অ্যাট অল, অনলি 3-ply মাস্ক অ্যান্ড N95 মাস্ক অ্যাজ পার নেসেসারি। এই মাস্কগুলোর কোনো গুরুত্ব নেই? নট অ্যাট অল। ঠিক, একদম শেষ করার আগে কি বলবেন দর্শকদের? একটাই কথা বলা যায় যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সুতরাং আমাদের প্রত্যেককেই যে সমস্ত সাবধানতা অবলম্বন করা উচিত, স্যারেরা যখন বললেন, স্যার ব্যানার্জি বললেন, ডক্টর ওপি গার্গ, ডক্টর ঠাকুর বললেন, সুতরাং আমরা যদি এই সমস্ত জিনিসগুলো ফলো করে চলি, আশা করি আমরা নিজেরাও ভালো থাকবো এবং লোককেও ভালো রাখতে পারবো। আর হ্যান্ড ওয়াশিংটা অবশ্যই 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 হচ্ছে প্র্যাকটিস করা উচিত। হ্যান্ড ওয়াশিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অ্যান্ড পাবলিক এরিয়াতে গেলে মাস্ক ইউজ করাটা কম্পালসারি। আর নিজের চোখ নাক মুখ অযথা ছোঁবেন না, অযথা ছোঁবেন না, মুখ নো চোখ নাক মুখটা যেন কোনোভাবেই নোংরা হাত দিয়ে টাচ করা একদম ছোঁবেন না, একদম। এটা বলা সোজা, কিন্তু এটা রোজ বাড়িতে মক প্র্যাকটিস করুন, যেমন সিস্টার বললেন, হাত ধোয়াটা প্র্যাকটিস করুন বাচ্চাদের শেখান। মুখ হাত নাকে হাত না দেওয়া দরকার বললে বাচ্চাদের সঙ্গে খেলার মতন করে বাচ্চাদের অভ্যস্ত করুন, নিজেরাও প্র্যাকটিস করুন। এবং বাইরে বেরোলে আবার বলছি দূরত্ব বজায় রাখুন, হয়তো কোনো জায়গায় ভিড় জায়গায় যাবেন না। যাই হোক, তো আজকে আমরা ছিলাম আপনাদের গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান নিয়ে, আমি ছিলাম আপনাদের সঙ্গে বেঙ্গল ফেথ মেডিকা হসপিটাল বর্ধমানে। আজকে আমাদের সঙ্গে ছিলেন ডক্টর অনিশ ব্যানার্জি, ডক্টর লীলাবতী ঠাকুর, ডক্টর ওম প্রকাশ গার্গ এবং সিস্টার ইনচার্জ বাসন্তী শাহ। সকলকে আনন্দবার্তা পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনাদের অমূল্য সময় আমাদের দর্শকদের দেওয়ার জন্য। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি, খুব ভালো থাকবেন আর অবশ্যই দেখতে থাকবেন আনন্দবার্তা। শুভরাত্রি, নমস্কার।